डाला मार डाला, कौन कमबख्त बर्दाश्त करने के लिए पीते, मैं तो पीती हूं सिर्फ लाइव में बैठने के लिए, जिससे आप लोगों को हम देख सकते हैं, बर्दाश्त कर सकते हैं। तो देवदास होते गले तो এরকম লাইভে বসতে লাগবে, এরকম করে করতে লাগবে, মার ডালা। इतना गरुड़ तो चांद में नहीं है, कैसे होगा? चांद में दाग जो नहीं है। तो देवदास वाले समस्त डायलॉग, देवदास वाली सब फिलिंग्स आसे जख लाइव गुली देखी। বুঝতেই পারছো কাকে নিয়ে বলছি? সৌমেনকে নিয়ে বলছি। কারণ একটা ছেলে যদি লাইভে সুস্থ হয়ে বসে সুস্থভাবে কথা বলে, তো এতটা সিম্প্যাথি, এতটা রিয়াকশন পাবলিকের হবে না। ভাই প্লিজ, ভাই প্লিজ সিগারেটটা খেও না, ভাই প্লিজ, ভাই প্লিজ, আর আর খেও না। আরে ভাই যদি এগুলি শুনতো, তেলে কি গুলি খাইতো? ভাই শুধু কাঁচা লঙ্কা টমেটোটা খাইবার সময় ভাবে হেলথের কথা, আদারওয়াইজ ভাই ভাবে না। আর ভাই শুধু লাইভে বসার আগেই চোখটা লাল দেখানোর জন্যই বোধহয় খায়। দিনের বেলা ব্লগের সময় তো দেখা যায় না, বিকেল বেলা সন্ধ্যার সময় দেখা যায় না, জাস্ট ফর লাইভে কি এটা হয়? কোন কমবখত বরদাস্ত করনে কে লিয়ে পিতে হ্যায়, মে তো ব্যাঠ সকু, মে তো পিতি হু জেসে লাইভ মে ব্যাঠ সকু, তুমে দেখ সকু, আর তুম লোগো কো বরদাস্ত কর সকু, আর বেহোশ হো সকু। ও কিন্তু বেহোশ হয় না, মনের কথা একটাও বলে না। সাধারণত খেয়ে বসলে মনের কথাটা লোকে বলে দেয়, ও কিন্তু সেটা বলে না। আচ্ছা, অনেকের প্রশ্ন দিদি, আপনার কি এটা দেখে সেটা কোর্ট মনে হয়েছে? এই কোর্টে তো উকিল থাকে, উকিল তো দেখলাম না কিচ্ছু না এখানে। হ্যাঁ, ওরা এখানে কোর্টের উকিল ছাড়াও কোর্টের উকিলের মুহুরিরা আছে, এই কাজগুলি যারা করে এগুলিকে কি একটা বলে? ওরা কোর্টের মধ্যেই থাকে, ওরা দেখবে জমির দলিল টলিলগুলি, এগুলি ওরা সব লিখে, মানে ওরা আছে ওই অফিসিয়াল রাইটারের মতো, রাইটারই বলা হয় ওদেরকে। তো ওরা হচ্ছে লিখে, তো এইরকম বয়ান। হ্যাঁ, কোনো উকিল, ও তো ম্যান্ডি তো উকিলের কথা কিছু বললোই না, বললো এই আমাদের উকিল, সে বললো। আর সোমেন এখানে একটু ব্লগের চ্যানেল ইয়ে করছে, চেঞ্জ করেছে, করে বলেছে যে আমি এই বয়ানটা উকিলকে দেখাবো, তারপর উকিল টিক মার্ক দেবে। কিন্তু দূর দূর তক একজনও হোয়াইট বা কালো কোট পরা কোনো উকিল আমরা দেখিনি। ওরা কোর্টের বাইরে একটা টিনের জায়গাতে বসে লিখছিল। তবে হ্যাঁ, উকিল লেখে না, উকিলের সাথে কাজ করা মুহুরি লিখে। কিন্তু এইসব জায়গাতে উকিলদের দেখা বা ঘোরা বা হোয়াইট ড্রেস পরে ঘোরা দেখা যায়। হ্যাঁ, তো এখানে দেখা যায়নি, দেখা যায়নি। আর মানে আউট ড্রেসে, আর সেই ভদ্রলোক উকিল ছিল না, উকিল নিজের হাতে লেখে না, উকিলের সাথে যে উকিলের মুহুরি টুরি থাকে বা রাইটার থাকে, কোর্টে দেখবেন যেখানে মানে জমি জমা কেনার জন্য দেখেছি আমি, এরকম একটা রুমের মধ্যে ভর্তি লাইন করে লোক বসে থাকে, ওরাই লিখে টিকে লাস্টলি যখন সাইনটা করে তখন আমরা ম্যাজিস্ট্রেটের সামনে যাই বা উকিল তখন থাকে ওদের সামনে যাই। তো এরা হচ্ছে রাইটার, এরা উকিল হয় না কিন্তু রাইটার হয়। তো এরকম রাইটারদের টাকা দিলে ওরা যে কোনো স্ট্যাম্প পেপার যে কোনো কিছু লিখতে পারে, নাথিং টু বি ডু উইথ অ্যাডভোকেট। ওকে, তো কেস এখন নাটকের যদি এটা হয়ে থাকে, এমন একজনকে দিয়ে উনি বললো ভাই তোমাকে 500 টাকা দেবো, তুমি এটা লিখে দাও। তো লিখতে, এটা তো লিখার কোনো ব্যাপার না, এটা তো কোনো আইন আদালত না, জাস্ট লিখলো নাটকের একটা রোলে, এর মধ্যে লিখতেই পারে যদি এটা নাটক হয়। আর যদি এটা সত্যি হয় তাহলেও কিন্তু এই মুহুরি বলে এদেরকে, বা রাইটার মুহুরি আলাদা, মুহুরি হয় ডাইরেক্ট কোনো উকিলের আন্ডারে। হ্যাঁ, উকিলের আন্ডারে জুনিয়র অ্যাডভোকেট থাকে, তো সেই মানুষটা অ্যাডভোকেট ছিল না, সে মুহুরি, যদিও অ্যাডভোকেট বলেছে আমার মনে হয়নি অ্যাডভোকেট, যাই হোক, বা রাইটারও আছে। তো তোমাদের প্রশ্নটা দিয়ে দিলাম, কোর্ট এটা ওই ফ্যামিলি কোর্ট হয় ওরকম কোর্ট, ডিভোর্স তো আজকে ফ্যামিলি কোর্টে হয়, বা সে ওইখানে ওখানে পার্সোনাল কাজ, ওই যে ওর যে টাকা চুরি গেছে ওইখানে ওইটার জন্য গেছিল, যাই হোক সবকিছুই গেছে, কিন্তু কোথাও মানে রাস্তাঘাটও ঘোরাঘুরির মধ্যে কোনো হোয়াইট শার্ট ব্ল্যাক প্যান্ট দেখিনি, মানে উকিলের সেই কুচুই দেখা যায়নি ড্রেসটা। এটা তোমাদের পয়েন্টটা ঠিক ছিল, কিন্তু এরকম লোক লিখতে পারে, লেখার পর মেইন সাইনটার সময় থাকতে লাগবে অ্যাডভোকেটকে, আদারওয়াইজ এটা হবে না। তো সিলসিলা এ প্যার কা মে না বুঝনে দিয়া মেরে পিয়া, আমার এটাই বারবার মনে হচ্ছিল। তো যাই হোক, আমাদের চন্দ এখন, কালকে অনেকে ওকে রিকোয়েস্ট করছে লাইভে, ও যদি ওর জীবনে এগিয়ে যায়, তোমার জীবনে যখন তোমার পার্বতী তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তাহলে এখন তুমি চন্দ্রমুখীকে খুঁজতে যেতেই পারো। এক্স্যাক্টলি, চন্দ্রমুখীকে খুঁজতে যেতেই পারে। আর যখন এটা চলছে, চন্দ্রমুখী ছাড়া এটা ভালো লাগে না, চন্দ্রমুখীরা থাকেই দেবদাসদেরকে খুশ করার জন্য। যাই হোক, এখন ও অরিজিনাল চন্দ্রমুখী খুঁজবে না নিজের জীবনে আসল কোনো জ্বালামুখীকে নিয়ে আসবে, এটা তো বক্ত বাতায়গা, সময় 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 ছাড়া কিছু হয় না, সময়ের জন্য ওয়েট করো।
সময়েই সবকিছু করায়। হ্যাঁ, মানে বড় বড় ডায়লগ, এ নাকি বুদ্ধিজমের ভক্ত, এ নাকি ভোলে বাবার ভক্ত, বেশি ভোলে বাবা আবার একটু হয়। যাই হোক, তো আজকের ব্লগে নীতি জ্ঞান, নীতি জ্ঞান ছাড়া, ওই যে বললাম ওদের কাজে বাটবাটোরা ছিল, ব্রাশ করানোর দায়িত্বটা ছিল ওর উপরে, ওর উপরে ছিল চান করানো, কারণ ব্লগে দেখাতে হবে। আচ্ছা, ব্লগে দেখাতে হবে জল খাওয়ানি বলো, এক গ্লাস জলে কিছু হয় না, বোতল দিয়ে জল খাওয়া, একটা জল খাওয়াতে, জল খাওয়া হয় ভালো ভালো, মানে গুড গুড হ্যাবিট, তো জল নিয়ে বোতল দিয়ে জল খাওয়া ভালো। তুমি কি ডাইরেক্ট বোতলও, ডাইরেক্ট বোতল খাও না ওইটাও গ্লাসে নিয়ে খাও, বুঝতে পারছি না কোনটাতে হয় সেটা বোঝা যাচ্ছে না। যাই হোক, মেয়েকে বললো সে দিয়ে জল খাওয়া, তারপর ব্রেকফাস্ট যেটা আমি কালকে বলেছিলাম ভিডিওতে, তিনটা পাউরুটি দেখিয়েছে সকালবেলা, ওর ব্লগ আর ওর ব্লগ কালকে মেলেনি। আজকে যে ব্রেকফাস্টটা দেখালো, কালকে যেটা ম্যান্ডি দেখিয়েছিল এটা কিন্তু আজকে ও ব্রেকফাস্টটা আজকে দেখালো, ওই ব্রেড কলা আর কিউকাম্বার, এটা কিন্তু আমি বলেছিলাম কালকে। মানে কীরকম ভাবে ব্লগগুলি করা ফলো করছে, একটা পয়েন্ট বলবো আমি। তারপর ওইটা কি করলো, ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট হয়ে গেলো, তারপর ব্রেকফাস্ট করলো, বেরোবে, কোর্টে যাবে, পার্সোনাল কাজ আছে, যাবে পশুটাকে তো কিশুমিশু করাতে লাগে, তো জানা কথাই, পশুটাকে একই কাজ, পশুর রুম ধরা আর ঘাম, কারণ ঘাম ঝরা না দেখালে তো লোক বুঝবে না যে মানুষটা কতটা পরিশ্রম করছে, ঘাম ঝরতে লাগবে, হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্কারের মধ্যে চলে এসেছে, তো হার্ড ওয়ার্ক তো ওকে, আর পরিশ্রম সাফল্যতা চাবিকাঠি, কারণ ও তো সবসময় একটু নীতি কথা বলা, আমরা নীতি কথা বলি, আমি এতক্ষণ পরে গিয়ে মুড়ে এসেছি, কালকে রাত্রের পরে এখন একটু মুড়ে এসেছি, তো পরিশ্রম সাফল্যতা চাবিকাঠি, তো ও পরিশ্রম, কিন্তু এতদিন পরিশ্রম করা, আজকে প্রায় 10 দিন হতে গেছে, ও একটা কাজ জোগাড় করতে পারেনি, কেমন ব্যাটার ব্যাটা দেখা দাও। হ্যাঁ, তারপর দুপুরে খাওয়া হয় নাই, দুপুরে মুরগিটা অনেকবার শোনালো, দুপুরে ও খায় নাই কিছু, 12টার সময় বেরিয়েছে না, তো কোর্টের কাজ ছিল, হ্যান ছিল, 12টার সময় বেরিয়েছে, কিন্তু ও বলছে 12টার সময় বেরোনোর কথা, কোর্টে যাওয়ার কথা, তারপর কিন্তু ম্যান্ডি কিন্তু একটু লেটেই গেছিলো বাড়িটাতে। যাই হোক, তো ওইখানে গেল, গেসেরে বসলো, তারপর খিদে পেয়েছে, একটু চা খেলো, আর তারপর ঘরে আসার পর মা, মার কাছে খাবার চাইলো, কারণ বউ তো ঘরে ছিল না, কারণ বউ তো চলে গেছে ফ্ল্যাট দেখতে, একটা সুন্দর টকটকা অনেকটা নিউ নিউ ফ্ল্যাটই লাগলো, নতুন বানানো ফ্ল্যাটই। হ্যাঁ, না না আমি কিছু সন্দেহ করিনি, নতুন বানানো ফ্ল্যাট দেখলাম, দুটো রুমই, আর যেই খুশি মন নিয়ে ম্যান্ডির মা ওই ফ্ল্যাটটা দেখছিল, একটা মার কিন্তু তুই এখানে যত সুন্দর ফ্ল্যাটই হোক না কেন, মেয়ে মেয়ের সংসার ফেলে চলে আসছে, সেখানে একটা মার কিন্তু খুশি হতে, মানে এতটা আনন্দ সহিত দেখতো না, বুঝলাম না, এখন ভদ্রমেলে তো খুশি হবে যে আম গাছে আমি হয়, গাব গাছে গাবি হয়, মা গুনে ঝি, গায়ে গুনে ঘি, তো আমার মতোই আমার মেয়ে হয়েছে, দেখো পরম্পরা প্রতিষ্ঠা, হ্যাঁ চলতেই রাহে, তো এইরকম ভাবে ম্যান্ডির মেয়েটাও আবার এই পথেই চলবে যদি সত্যি এটা হয়ে থাকে। তো মা কিন্তু বেশ খুশি হয়ে ফ্ল্যাটটা দেখলো, মা খুশি হয়ে ফ্ল্যাট দেখলো, আর বাবা এদিকে চিন্তা করছে টিভিতে, টিভিটাতে কেন আসছে না, কারণ নিউজ দেখতে পারছিল না, উনি আবার নিউজ ছাড়া থাকতেন, নিজের বাড়ির খবরের দেখা নাই, টিভির খবর নিয়ে উনি পাড়াপাড়ি করছিল, মানে ওদের মতো এরকম অসম ফ্যামিলি, অসম ফ্যামিলি, অসম ফ্যামিলি বহুত কম আছে, মা মেয়ের নতুন মানে সংসার ভেঙে বাড়ি আসছে সেই ফ্ল্যাটটা যে আনন্দ সহিত দেখলো, অবাক লাগলো, বাবা এদিকে মেয়ের বাড়ির খবরে দুনিয়া উড়ে যাচ্ছে, ভদ্রলোকের মন খারাপ, ভদ্রলোকের জীবনে দুইটাই চাহাত, একটা হচ্ছে খেলা আর একটা হচ্ছে নিউজ দেখা, এখন নিউজ দেখতে পারছে না, এই জন্য মন খারাপ, মেয়ের বাড়ি নিউজ খারাপ হয়ে গেল সেটা চিন্তা নেই, মানে এক সেবার কারে খিলাড়ি। তারপর ও ডিম খেলো, তারপর মা আবার দোড়া তাড়াতাড়ি করে আলু পটল ভাজা নিয়ে আসলো, ও বললো আলু পটল ভাজাটা রেখে দেবে মেয়ের জন্য। আচ্ছা, এখানে টুইস্ট আছে, আলু পটল ভাজা খেয়ে নেবে, তারপর রাত্রেবেলা ঘুম পেয়ে গেছে, স্নান করলো, ও সন্ধ্যার সময় স্নান করলো, দেখলাম ব্রাহ্মণের ছেলে অব্দি সন্ধ্যার সময় স্নান করে, জানি না, তো স্নান করলো, করে সেরে বেশ ঘুমালো, ঘুম থেকে উঠলো পরে, আবার রাত্রে খাওয়া গেল, খেতে বসে বসার আগে বললো আজকে মেয়ে এলো না, ওর জন্য রেখেছিলাম, মেয়ে কি আসবে না আজকের থেকে, কি মেয়ে দূরে চলে গেল, কারণ আমি এর আগে ভিডিওতে বলেছিলাম ও যখন কালকে লাইভ করছিল তখন ম্যান্ডির গলার আওয়াজ সম্পূর্ণ পাওয়া, এবং ও বলেছে, জিজ্ঞেস করছিল আমাকে আমি কি করছি, আমি লাইভ করছি, আর অনেকে বলেছে দরজাটা খুলে এসেছে, মানে ম্যান্ডির মেয়ে না, মেয়ে না, পশুটা এসেছিলো, ওই পশুটাকে বলেছে দরজাটা তুমি খুলে এসেছো। আচ্ছা, তো এখানে বলে দিল মেয়ে আজকের থেকেই মেয়ে নেই। আচ্ছা, তারপর যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আমি সবচেয়ে আমার ভালো লাগলো, কিনি ঠেলায় না পড়লে বিড়াল উঠে না গাছে, ওকে দেখে মনে হলো, কিছুদিন আগে যখন মেয়েকে খাওয়াচ্ছিল ও বলেছিল না তুমি যা খাওয়াইবা আমার সামনে খাওয়াবা, কত বড় কথা, মা বলেছিল আমার বাড়িতে ঘুমিয়ে পড়বে, বলছে না মেয়ে আমার বাড়িতে ঘুমাবে, তুমি এসে এসে মেয়েকে দেখে যাবে, একটা মার পক্ষে, যেই মা আমি মানুষ ঠাস সামলতাম যে তোকে কে বড় করেছে, তুই তোকে খেয়ালা খাওয়ালাম, তোকে ঘুম পাড়ালাম, আজকে তোর বাচ্চাকে ঘুম পাড়াতে আমি পারবো না, একটা মার
কাছে এর থেকে বড় অপমান কি হতে পারে? এর থেকে বড় অপমান ও যখন খাওয়ারটা ওর নাকি এই বাড়িতে বসে খেলে ওর মানে ভালো লাগবে না, ও কোনো বিয়ে বাড়িতে খেতে পারে না, কারণ ও নিজের বাড়ি ছাড়া খাওয়া হয় না। হায় রে ঈশ্বর, নিজের বাবা নিজের মার বাড়িতে খেতে পারেনি, কালকে রাত্রিবেলা খাওয়াটা কিন্তু ও ওর মার বাড়িতে বসেই খেয়েছে। এর নাম হচ্ছে ঈশ্বরের মার কেওড়া তালা পা। সেই ছানার তরকারি যেটা পনির বলেছিল, পরে আবার ঠিক করলো যে বাবা তো পুজো করতে যায়, ছানা একটু দিয়েছে, ওই ছানা দিয়ে মা তরকারি বানিয়েছে, কিন্তু কালকে এটা ও মার বাড়িতে বসে খেলো। তো এই ছেলেটা চারদিন আগে বলেছিল যে মার বাড়িতে বসে আমি খেতে পারবো না, কারণ বিয়ে বাড়ির সাথে মার মার বাড়ি কি নিজের বাড়ি, মা বাবা মানে নিজের বাড়ি, মানে মানুষ কতটুকু মানে এর জন্য মানুষ সন্তান জন্ম হয়, তখন আমার এটাই মনে হয়েছিল যদি এই কথাটা আমার ছেলে ভবিষ্যতে আমাকে বলবে না কি গ্যারান্টি আছে। এই তো দেখছি দুনিয়াদারি, যে এর সাথে এর লাইন, এর সাথে এর অ্যাফেয়ার, তো দেখি নিজের একটু সময় ভয় লাগে না। তো এই দেখলাম, তো এটা হলো ঈশ্বরের মার কারাতার পা, মার ছানা তরকারি খেলো। আর আপনার কথা কি বললো যে এই কয়েকদিন মার সাথে খাবো, মাকে বলে দিয়েছি, তারপরে ইসে করে নেব কি আস্তে আস্তে সব শিখে নেব। শিখতে তো হবেই, তুমি শিখবে, তুমি শিখবে, যার হয় না কি বারোয় তার হয় না, যার হয় না নয়ে তার হয় না নব্বইয়ে, তোমার নব্বইও কিছু হবে না, তুমি মার খাতেই খাবে, মার রান্নাই খাবে বা দোকানে হোটেলে কিছু খাবে, আর নাইলে আর এমন না তুমি কিছু রান্না করেছো, তুমি তোমার ভিডিওতে তুমি একদিন ডাল রান্না করেছো, তুমি অমলেট করতে পারো, তুমি চিকেন ট্রাই করেছো, তুমি যতটা অ্যাক্টিং করো অতটা না, হ্যাঁ তুমি রান্না করেছো, মানে একদম যে তুমি রান্না জানোই না গ্যাস জ্বালানো সেটা না, তুমি রান্না ওই তুমি বললো তুমি ভাতও তো করেছিলে ওই দিন, এরপরে ভাতটা ছেড়ে দিলে, তো তুমি হচ্ছে টোটালি কুইয়া আইসা অপদার্থ, হ্যাঁ তুমি রান্না করলে ওই আলু সিদ্ধ করবো আর ডিম মেরে ভাজা করবো, এর বেশি কিচ্ছু না। আর ম্যান্ডিকে বলবো, ম্যান্ডি নাটক করলো তুমি হারবে, বাস্তব হলো তুমি হারবে, সময় না হারবে মানে তোমাদের চ্যানেলটাই হারবে, কেন হারবে সেটা আমি পরের ভিডিও বলবো, কারণ অনেক বড় ভিডিও হয়ে গেলে কোনো প্রফিটই দেখবে না। তো এবার দেখো, আর আজকে যদি শোম্যান লাইভে রাত্রেবেলা এসে এরকম কিছু করে বা এইরকম চোখ নিয়ে আসে, প্লিজ তোমরা ভিউয়ার যারা যাবে গিয়ে ওকে ডাইরেক্ট বলবে আইদার তুই লাইভে আসা বন্ধ কর, আর নাই তো এসব সুস্থ ভাষা চেষ্টা কর, কেন রে তোর না ইউটিউব থেকে কেরিয়ার করার নাই, তোর না ইউটিউবে টাকা টাকা দরকার নেই, তাহলে কেন লাইভে আসিস, আর টাকা দরকার নেই তুই গুনিস কেন, অনেকে 800 900 হেই দেখে মা ভাবতে পারছি না ভাবতে পারছি না, এই অ্যাক্টিং গুলি করবি না, টাকার দরকার নেই তো অ্যাক্টিং গুলি করবি, অ্যাক্টিং গুলির জন্যই আসছিস, 62 থেকে 78 হয়ে গেছে 15 দিনের মধ্যে, অ্যাক্টিং গুলি করবি না, সৎ সৎ বলছিস, সৎ হয়ে থাকিস তাহলে পুরো ঘটনাটা খুলে বল, ঘটনা খুলে বলছিস না কেন, ভিউজ পড়ে যাবে, সবাই জেনে গেলে আর কেউ ভিডিও করবে না, ঠিক আছে করিস না আমিও চাই না, 21 তারিখ চালিয়ে যা, 21 তারিখে তোরও ঢুকবে আমারও ঢুকবে, চল তো ভালো থেকো সুস্থ থেকো। তবে এই ভিডিওতে আমার কিন্তু একটু আমার আগের তিনটা ভিডিওতে কিন্তু তখন মুডটা অফ ছিল, কারণ ওর ভিডিওটা দেখার পর কিছু কিছু ভুল ধরার পর মনে হলো কোথাও না কোথাও অ্যাক্টিং, যেমন ওই যে আলু ভাজাটা মেয়েটা এক প্রকার, আমি এর আগে ভিডিওতে বললাম, ও যখন দেখলো তো এই ভিডিওটা বলে দিল, আর কতদূর ভিডিও করলাম, কত মিনিট হলো, এমনিতে দেখা যায় কত মিনিট হলো, ওই বলতে পারছেন বেকুব বানা সকো, বাই, লাভ ইউ।